আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এন টাইপ ম্যাটেরিয়ালে যারা বাইরে থেকে যে ইম্পিউরিটি অ্যাটম গুলো অ্যাড করা হয়েছে তাদেরকে বলে ডোনর। তারা একটা ইলেকট্রন ফ্রি করে দেয়, এই কারণে তারা পজিটিভ চার্জ যুক্ত আয়নে পরিণত হয়। এন টাইপ ম্যাটেরিয়ালে ফ্রি ইলেকট্রন থাকে, এই ফ্রি ইলেকট্রন গুলাই মূল ক্যারিয়ার হিসেবে কাজ করে, এদেরকে মাইনরিটি ক্যারিয়ার বলে। কিছু হোলের উপস্থিতিও এন টাইপ ম্যাটেরিয়ালে থাকে, সেগুলাকে এই হোল গুলাকে মাইনরিটি ক্যারিয়ার বলে, এগুলাকে প্লাস চিহ্ন দিয়ে দেখানো হয়। পি টাইপ পদার্থ যেটা বললাম, যে পি টাইপ সেমিকন্ডাক্টরে যে অ্যাটম গুলা ইম্পিউরিটি হিসেবে আমরা অ্যাড করি তাদেরকে অ্যাকসেপ্টর অ্যাটম বলে, যেমন বোরন। এই বোরন অ্যাটম গুলা এখানে বন্ড তৈরি করবে সিলিকনের সাথে, কিন্তু যেহেতু সে একটা ইলেকট্রন অতিরিক্ত ভাবে গ্রহণ করার মতো ক্ষমতা তার আছে, সো ইলেকট্রন ফ্লো করার সময় তার হোল হোল তৈরি হয়। সো একটা ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে এই অ্যাকসেপ্টর অ্যাটম গুলার আয়ন হয় নেগেটিভলি চার্জ আয়ন। আর যেহেতু পুরা সেমিকন্ডাক্টরের ভিতরে অজস্র অ্যাবসেন্স অফ ইলেকট্রন বা হোল আছে, সেই হোল গুলাই হচ্ছে আমাদের মেজরিটি ক্যারিয়ার। হোলের উপস্থিতিকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর পুরো ক্রিস্টাল স্ট্রাকচারে কিছু ফ্রি ইলেকট্রন থাকে, খুব সামান্য পরিমাণ, এগুলা ল্যাটিস স্ট্রাকচারের কারণে কিংবা অ্যাবনর্মালিটির কারণে এগুলার উৎপত্তি ঘটে, এগুলা মাইনরিটি ক্যারিয়ার নেগলিজিবল কোয়ান্টিটিতে থাকে। তাহলে আমরা দুই টাইপের পদার্থ দেখলাম, পি টাইপ ম্যাটেরিয়াল আর এন টাইপ ম্যাটেরিয়াল। পি টাইপ ম্যাটেরিয়ালে ডোনর থাকে এবং কিছু ফ্রি ইলেকট্রন থাকে। এন টাইপ ম্যাটেরিয়ালে অ্যাকসেপ্টর আয়ন থাকে ডোপিং অ্যাটম হিসেবে, আর অসংখ্য হোল থাকে যারা মেজরিটি ক্যারিয়ার হিসেবে পি টাইপে থেকে যায়। এখন পি টাইপ আর এন টাইপ ম্যাটেরিয়ালকে দুই একটা পি টাইপ আর একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি ফিজিক্যালি কানেক্ট করা হয় একজনের সাথে আরেকজনকে, তাহলে কি হবে? ফিজিক্যালি একটা পি টাইপ আর এন টাইপ ম্যাটেরিয়ালকে তাদের ম্যাটেরিয়ালের ডেন্সিটি এবং তাদের ডোপিং এর পরিমাণ অনুযায়ী বিভিন্ন আয়তনে এদেরকে একসাথে কন্টাক্ট করা যায়, একজনের কন্টাক্টে আরেকজনকে আনা যায়, এবং এই কন্টাক্টে আনার পরে যদি সুনির্দিষ্ট প্রসেসে এই কাজটা করা হয়, তাহলে যেই পদার্থটা তৈরি হয় বা যেই ডিভাইসটা তৈরি হয় সেই ডিভাইসটাকে আমরা বলে থাকি ডায়োড। একটা ডায়োডের মধ্যে কি থাকে? একটা ডায়োডের মধ্যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর ফিজিক্যালি কানেক্টেড থাকে। আচ্ছা, এখন যখন তাদেরকে কানেক্ট করা হয় তখন কি ঘটনা ঘটে? তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে, যেহেতু এই দেখো এখানে ডান পাশে যে ছবিটা আছে, ছবিটাতে আমাদের বাম পাশে আছে হচ্ছে গিয়ে পি টাইপ ম্যাটেরিয়াল আর ডান পাশে হচ্ছে গিয়ে এন টাইপ ম্যাটেরিয়াল। পি টাইপ ম্যাটেরিয়ালে হোলের আধিক্য বেশি, এখানে প্লাস দিয়ে হোল গুলাকে বোঝানো হয়েছে, আর এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনের আধিক্য বেশি, মাইনাস গুলা দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে। দুইজনকে কানেক্ট করার পরে যে ঘটনাটা ঘটে, যে দুইটা ভিন্ন কনসেন্ট্রেশনের পদার্থ, ভিন্ন চার্জ যুক্ত কনসেন্ট্রেশনের দুইটা ম্যাটেরিয়াল এক জায়গায় আমরা কানেক্ট করলাম। কানেক্ট করলে যেটা হবে, যে পি টাইপ ম্যাটেরিয়ালে অনেক হোল আছে, এন টাইপ ম্যাটেরিয়াল থেকে এই ইলেকট্রন গুলা ডিফিউজ হবে। ডিফিউশন প্রসেসে এরা দুইজনের বাউন্ডারি থেকে বেশ কিছু ইলেকট্রন পি এর দিকে চলে আসবে। একইভাবে এইদিকে হচ্ছে যে এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রনের আধিক্য আছে, তো পি টাইপ ম্যাটেরিয়াল থেকে কিছু হোল ডিফিউশন প্রসেসে এইয়ের দিকে এন টাইপ ম্যাটেরিয়ালের দিকে ফ্লো হওয়ার চেষ্টা করবে। এই দুইটার বাউন্ডারিতে ফলে যেটা হবে, যে ইলেকট্রন ডিফিউজ হয়ে
কিছু দূর পর্যন্ত আসবে এবং হোল ডিফিউজ হয়ে এনের দিকে যেতে থাকবে। যাওয়ার ফলে এই এই দুইজনের বাউন্ডারিতে যেটা হবে যে এই ইলেকট্রন আর হোলের ফ্লো এক পর্যায়ে গিয়ে ব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ যেই হারে ইলেকট্রন আর হোল একজন আরেকজনের দিকে ফ্লো হচ্ছে সেই ফ্লোটা একজন আরেকজনকে কাউন্টার ব্যালেন্স করবে। কাউন্টার ব্যালেন্স করলে মাঝখানে একটা রিজিয়ন তৈরি হবে, যে রিজিয়নটাতে ইলেকট্রন আর হোলের ঘনত্ব সেম ধরে নেওয়া যাবে। এই সেম ঘনত্ব বিশিষ্ট ইলেকট্রন আর হোলের যে রিজিয়নটা পি আর এন এর মাঝখানে তৈরি হয় সেই রিজিয়নটাকে বলে ডিপ্লেশন রিজিয়ন। সো আমরা কি করলাম, পি আর এন কে ফিজিক্যালি কন্টাক্টে আনলাম, কন্টাক্টের ফলে ইলেকট্রন এবং হোলের ডিফিউশন হইলো। ডিফিউশন হওয়ার কারণে ইলেকট্রন আর ফ্লো ইলেকট্রন আর হোল এর কনসেন্ট্রেশন একজন আরেকজনকে কাউন্টার ব্যালেন্স করলো, অর্থাৎ একটা সমতা তৈরি হইলো। এই সমতা তৈরি হওয়ার পরে পি আর এন এর মধ্যে একটা নিউট্রাল জোন তৈরি হয়, দুইজনের মাঝখানে একটা কমন জোন তৈরি হয়, যে কমন জোনের মধ্যে হোল আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনত্ব সমান সমান থাকে, অর্থাৎ এরা পি এরও থাকে না আবার এন এরও থাকে না। এই রিজিয়নটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন মানে খালি, খালি বলতে এটা এখানে ইলেকট্রন আর হোলের ইলেকট্রন আর হোল আছে কিন্তু কোন তাদের ঘনত্ব একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিছে, তাদের কনসেন্ট্রেশন সেম হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে চার্জ বিহীন অঞ্চলে পরিণত হয়েছে। তো একটা পি আর এন কে জোড়া লাগাইলে এই ঘটনাটা ঘটে এবং জোড়া লাগানোর পরে যেই ডিভাইসটা তৈরি হয় এই ব্যালেন্স কন্ডিশন অবস্থায় যে ডিভাইসটা তৈরি হয় সেই ডিভাইসটাকে বলে একটা পিএন জাংশন ডায়োড, বা এগুলাকে পিএন ডায়োড বলে, বা সংক্ষেপে আমরা ডায়োড নামে চিনি এদেরকে। একটা ডায়োডের সিম্বল এখানে দেয়া আছে, একটা ডায়োড সেখানে দেখো একটা অ্যারোর মতো চিহ্ন আছে, এই অ্যারোর মাথায় একটা দাগের মতো দেয়া আছে, এই চিহ্নটা মানে হচ্ছে কি এটা একটা ডায়োড। ডায়োডের পি যে সাইডটা সেই সাইডটা পজিটিভ ধরা হয় আর এন যে সাইডটা সেই সাইডটাকে নেগেটিভ ধরা হয়। ডায়োডের পি সাইডটাকে বলে অ্যানোড আর এন সাইডটাকে বলে ক্যাথোড। ঠিক আছে, যে সাইডটা লম্বা ডাকটা থাকে সেই সাইডটা হচ্ছে গিয়ে এন সাইড সব সময় সব ডায়োডেরই, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে ক্যাথোড সাইড আর অন্য সাইডটা হচ্ছে গিয়ে অ্যানোড সাইড। আচ্ছা, এখন ডায়োড একটা ব্যালেন্স কন্ডিশনে যখন ডায়োডে পি আর এন এর মধ্যে ব্যালেন্স থাকে এবং তার অ্যাক্রসে এটা একটা টু টার্মিনাল ডিভাইস, এই দুইটা টার্মিনালের মধ্যে যখন কোনো ভোল্টেজ না দেয়া থাকে অর্থাৎ জিরো ভোল্টেজ যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ডায়োডটার ভিতর দিয়ে কোনো কারেন্টও ফ্লো হয় না, অর্থাৎ কোনো ভোল্টেজ নাই ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্টও ফ্লো হয় না। নর্মাল কন্ডিশনে একটা ডায়োড তার পি এক পাশে পি এক পাশে এন আর মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন নিয়ে একটা ব্যালেন্সড কন্ডিশনে থাকে। কোনো কোশ্চেন আছে? না স্যার। নেক্সট, এখন একটা ডায়োড কে দুই ভাবে কাজে লাগানো যায়, একটা হচ্ছে গিয়ে এটাকে বলে বায়াসিং। তাহলে আমরা যেটা দেখলাম যে ডায়োড এর পরিচয় হচ্ছে ডায়োড একটা পি সাইড থাকে আর একটা এন সাইড থাকে, এই পি আর এন এর মধ্যে আমরা ভোল্টেজ কানেক্ট করতে পারি, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে পারি। ভোল্টেজ সোর্সটাকে কিভাবে কানেক্ট করব তার উপর বেস করে ডায়োড কে দুই দুই রকম কন্ডিশন ক্রিয়েট করা যায়। এই ভোল্টেজ কানেক্ট করার প্রসেসটাকে বলা হয় বায়াসিং। তো ডায়োড কে দুই ভাবে বায়াসিং করা যায়, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা হচ্ছে রিভার্স বায়াস। ডায়োডের পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে যদি একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনালকে যুক্ত করো আর এন টাইপের সাথে যদি একটা ভোল্টেজ সোর্সের নেগেটিভকে যুক্ত করো তাহলে যে বায়াসিংটা হয় তাকে বলে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে পি এর সাথে পজিটিভ অর্থাৎ পি টু পি আর এন টু এন, পজিটিভ থেকে পজিটিভ নেগেটিভ থেকে নেগেটিভ কানেক্ট থাকলে সেটাকে বলে ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসে উল্টা ঘটনা ঘটে,
পি এর সাথে যদি ভোল্টেজ সোর্সের নেগেটিভ কানেক্ট করো, আর ডায়োডের এন টাইপের ম্যাটেরিয়াল অংশটার সাথে যদি পজিটিভ ভোল্টেজ কানেক্ট করো, তাহলে যে বায়াসিংটা হবে সেটাকে বলে রিভার্স বায়াস। তো এই হচ্ছে গিয়ে ডায়োডের দুইটা বায়াসিং কন্ডিশন। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়োড, ডায়োড কি কি ক্যারেক্টারিস্টিক্স শো করতে পারে আমাদেরকে। ডায়োডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডায়োড অলওয়েজ কন্ডাক্টস ইন ওয়ান ডিরেকশন। ডায়োডের ভিতর দিয়ে তুমি কারেন্টকে শুধুমাত্র একটা দিকেই প্রবাহিত করতে পারবা, অপোজিট দিকে কখনো ডায়োড কারেন্ট ফ্লো করে না জেনারেলি। সাধারণ অবস্থায় ডায়োড সবসময় একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে আগ্রহী, সেই ডিরেকশনটা হচ্ছে পি থেকে এন এর দিকে। ডায়োডের পি টাইপ থেকে এন টাইপের দিকে ডায়োড তার ভিতর দিয়ে কারেন্টকে ফ্লো করতে চায়। দ্বিতীয় কথা হচ্ছে যে ডায়োড কারেন্টকে সবসময় ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে, অর্থাৎ যখন ফরওয়ার্ড বায়াস করা হয়, তার মানে একটু আগে যেটা বললাম যে যদি ডায়োডের পি টাইপের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ আর এন টাইপের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভকে কানেক্ট করো, তখনই ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। ডায়োড রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে না। তৃতীয় বৈশিষ্ট্য, রিভার্স বায়াস বললাম যেটা, পি এর সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ আর এন অংশের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভকে যদি কানেক্ট করো, তখন ডায়োড কারেন্ট তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে না, অর্থাৎ কন্ডাক্ট করে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে যখন ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন ডায়োডের ভিতর দিয়ে আমরা একটা কারেন্ট ফ্লো পাবো। স্যার এটার কারণ কি? ফরওয়ার্ড বায়াসে থাকলে কারেন্ট ফ্লো পাবো, কিন্তু রিভার্স বায়াসে থাকলে কারেন্ট ফ্লো পাবো না। এদিক থেকে এদিকে একটা কারেন্ট ফ্লো হবে, আবার রিভার্স বায়াসে থাকলে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, এখন কারণ কি ব্যাখ্যা দিচ্ছি, তার আগে বৈশিষ্ট্যগুলো একটু শেষ করে নেই। আগে তাহলে এটাই বলে আসি, তারপরে বলতেছি। সেটা হচ্ছে যে যখন ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন কি ঘটনা ঘটে? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই ছবিটায় আমাদেরকে যেতে হবে। ধরো এখানে তুমি পজিটিভ সাপ্লাই দিলা ডায়োডের, এখন হচ্ছে গিয়ে ডায়োড কিছুই করতেছে না। যখন ভোল্টেজের পজিটিভ এখানে থাকবে, একটা ভোল্টেজ সোর্স এর পজিটিভ এখানে থাকবে, তখন আর একটা নেগেটিভ এন এর সাথে কানেক্টেড থাকবে, তখন আসলে কি হবে? তখন আসলে এই পজিটিভ ভোল্টেজটা এন সাইডে যেই সব ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলাকে সে অ্যাট্রাক্ট করবে। একইভাবে ভোল্টেজ সোর্স এর নেগেটিভ এন এর সাথে কানেক্টেড আছে, এই নেগেটিভ টার্মিনালটা তুমি বাইরে থেকে ভোল্টেজ দিচ্ছ, তো ভোল্টেজ আসলে কি করবে, পি থেকে হোল গুলাকে তার দিকে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করবে। তার মানে কি দাঁড়াইলো, এই এই জায়গাটা মাঝখানে জায়গাটা কিন্তু ডিপ্লেশন, এখানে ধরে রাখতে হবে এই জায়গাটা খালি, হ্যাঁ এই জায়গাটা ভয়েড, কারণ এই জায়গায় একজন আরেকজনকে কাউন্টার ব্যালেন্স করে দিছে। তখন আস্তে আস্তে এখান থেকে হোল গুলা এই এন এর দিকে আসতে শুরু করবে, যেহেতু নেগেটিভটা হোল গুলাকে আকর্ষণ করতেছে, আর পজিটিভটার কারণে ইলেকট্রন গুলো আস্তে আস্তে ডিপ্লেশন লেয়ারের দিকে চেপে আসতে শুরু করবে। ফলে কি হবে, তোমার ডিপ্লেশন লেয়ারটার সাইজ আস্তে আস্তে ছোট হইতে থাকবে, ইলেকট্রন এদিকে চেপে আসতেছে, হোল এদিকে চেপে আসতেছে। তুমি ভোল্টেজ আরেকটু বাড়াইলাম, আরো কিছু ইলেকট্রন এদিকে চেপে আসবে, আরো কিছু হোল এদিকে চেপে আসবে। একটা পর্যায়ে ভোল্টেজ একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায় গেলে যেটা হয় যে ইলেকট্রন গুলা তখন ডিপ্লেশন লেয়ারকে অতিক্রম করে পি এর ভিতর দিয়ে চলে আসতে পারে,
আর হোল গুলা ডিপ্লেশন লেয়ারকে যখন অতিক্রম করে তখন এই নেগেটিভ টার্মিনালের আকর্ষণে এদিক দিয়ে ফ্লো হয়ে এদিকে চলে আসতে পারে। তো এই ভোল্টেজটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সিলিকন ডায়োড গুলোর জন্য এই ভোল্টেজটার মান হচ্ছে গিয়ে 0.7 ভোল্ট। যখন এই ভোল্টেজটা 0.7 ভোল্টকে অতিক্রম করে ফেলে তখন পি থেকে হোল ফ্লো হওয়া শুরু হয় আর এম থেকে ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হয়। এই ইলেকট্রন ফ্লো হওয়া মানেই আসলে আমরা কারেন্ট পেতে শুরু করব তখন আমাদের কন্ডাক্টরের ভিতর দিয়ে, এবং তখন আমরা এই কারেন্টটাকে মেজার করতে পারবো। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস করলে একটা নির্দিষ্ট ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট পাস হইতে পারে। আর রিভার্স বায়াসে যেটা হয়, পি এর সাথে নেগেটিভ কানেক্টেড আর এন এর সাথে পজিটিভ ভোল্টেজ সোর্স কানেক্টেড, ফলে কি হবে, এখানে যদি ভোল্টেজ সোর্স এর পজিটিভ থাকে সেই পজিটিভ এর আকর্ষণে এখান থেকে আরো ইলেকট্রন এদিকে সরে আসতে শুরু করবে, অর্থাৎ এইদিকে আরো পজিটিভ আয়ন জমা হইতে থাকবে। আর এখানে নেগেটিভ কানেক্টেড রিভার্স বায়াসে পি এর সাথে নেগেটিভ সোর্স এর নেগেটিভ কানেক্টেড, ফলে সে হোল এই পি টাইপ সোর্স থেকে আরো বেশি হোল তার দিকে টেনে আনতে শুরু করবে, ফলে যেটা হবে যে ডিপ্লেশন লেয়ারের সাইজ আস্তে আস্তে আরো বাড়তে থাকে। ফলে রিভার্স বায়াস যখন তুমি অ্যাপ্লাই করো তখন ডিপ্লেশন লেয়ার কমার বদলে ডিপ্লেশন লেয়ার আরো বড় হইতে থাকে, তার মানে কারেন্ট ফ্লো হওয়ার চান্স আরো কমে যায়। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এর মধ্যে ডিফারেন্স। ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এই দুইজন ফরওয়ার্ড বায়াসে এই কারণে আমরা সাপ্লাই পাই আর রিভার্স বায়াসে এই কারণে আমরা সাপ্লাই কারেন্ট ফ্লো পাই না। আচ্ছা, তো তার মানে কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো এই ছবিটা যে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের ক্যারেক্টারিস্টিক। এই ভিডি হচ্ছে গিয়ে ভোল্টেজ আর আইডি হচ্ছে গিয়ে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট। তো ডায়োড যখন রিভার্স বায়াসে থাকে, অর্থাৎ ডায়োডের পি আর এন এর মধ্যে যদি তুমি উল্টা সাপ্লাই দাও, অর্থাৎ নেগেটিভ সাপ্লাই দাও, ভিডি দেখো নেগেটিভ এখানে, হ্যাঁ এই ওয়াই এক্সিস এর বাম পাশের অংশটা তো ভিডি নেগেটিভ, নেগেটিভ ভোল্টেজ দিলে কারেন্ট জিরো, দেখো কারেন্টের কোনো মান নাই, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ তুমি যতই ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই করো তুমি কোনো কারেন্ট পাবা না। আর যদি একটা আইডিয়াল ডায়োড হয়, অর্থাৎ একটা আদর্শ ডায়োড যদি আমরা ধরি, তাহলে সামান্য একটু পজিটিভ ভোল্টেজ দেওয়ার সাথে সাথে ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, অর্থাৎ ভিডি যখন জিরো কে একটু অতিক্রম করে গেছে তখনই কারেন্ট একদম যথেচ্ছভাবে বাড়তে শুরু করছে। এটাই হচ্ছে গিয়ে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স। একটা আইডিয়াল ডায়োড, অর্থাৎ যে ডায়োডটা একেবারে আদর্শ, সেই ডায়োডটায় নেগেটিভ ভোল্টেজ দিলে কোনো কারেন্ট থাকে না আর পজিটিভ ভোল্টেজ দেয়া মাত্রই এটার ভিতর দিয়ে মানে ইনফিনিটি হারে কারেন্ট ফ্লো হইতে শুরু করে। আইডিয়াল ডায়োড একটা কনসেপ্ট, এটার বাস্তবে এটার অস্তিত্ব নাই। বাস্তবে যেটার অস্তিত্ব আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, যেটার আইভি ক্যারেক্টারিস্টিক্স এখানে দেয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটা ডায়োডে যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও কিছু সময় পর্যন্ত এখানে খুবই সামান্য কারেন্ট ফ্লো হবে, তারপরে ওই যে বললাম যে অল্প অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আর ডিপ্লেশন লেয়ারটার উইথ আস্তে আস্তে কমতে শুরু করতেছে, এরপরে যখন একটা নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছায় গেল, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ পজিটিভ ভোল্টেজটা বাড়াইতে বাড়াইতে এক্সটার্নাল ভোল্টেজটা যখন 0.6 বা এর কাছাকাছি একটা ভোল্টেজে পৌঁছে যায়, তখন এটা আস্তে আস্তে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে শুরু করে। এই ভোল্টেজটা পর্যন্ত ডিপ্লেশন লেয়ার ভ্যানিশ হয়ে যায়, এরপরে যখন ডিপ্লেশন লেয়ারও উধাও হয়ে যায় তখন তুমি একটু ভোল্টেজ অ্যাপ্লাই করলেই ডায়োডের ভিতর দিয়ে অনেক বেশি কারেন্ট ফ্লো করতে শুরু করে। এই পাঁচটার মিনিংটা হচ্ছে গিয়ে এটা। আর এই পাঁচটা হচ্ছে গিয়ে রিভার্স কন্ডিশন। রিভার্স কন্ডিশনে দেখো যে আমরা ডায়োডের একপাশে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি,
নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটার ভিতর দিয়ে কারেন্টের পরিমাণটা দেখো ন্যানো অ্যাম্পিয়ার, অর্থাৎ নেগলিজিবল। এই কারেন্টটা আসলে মেজার করা খুবই কঠিন, এতই সামান্য কারেন্ট যে সে যেটার আসলে কোনো মেজারমেন্টে আসে না। তারপরে ওইখানে দেখানো হয়েছে কারণ খুব ক্ষুদ্র হইলেও একটা সামান্য কারেন্ট থাকে রিভার্স বায়াস। তারপরে যখন রিভার্স বায়াস অনেক বেশি হয়ে যায় তখন ডায়োডের ভিতরে আসলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, ডায়োডের ডিপ্লেশন লেয়ারটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ডিপ্লেশন লেয়ারটা যখন অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডায়োড মানে একেবারে তার ক্যারেক্টারিস্টিক সব হারায় ফেলে, যখন পরিপূর্ণ ডায়োডটার পুরো ক্যারেক্টারিস্টিক হারায় ফেলে, ভোল্টেজটা দেখতেছে যে -100 ভোল্ট যখন অ্যাপ্লাই করা হয়েছে তখন ডায়োডটার আর কোনো অস্তিত্ব না থাকার কারণে এটা নেগেটিভ ভোল্টেজে অনেক বেশি কারেন্ট ফ্লো করা শুরু করছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইস্যু না আমাদের কাছে, আমরা এত এতটুকু নিয়েই আগ্রহী, যেটা হচ্ছে যে ডায়োডে পজিটিভ ভোল্টেজ দিলে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে ডায়োড কারেন্ট ফ্লো করতে শুরু করে, আর নেগেটিভ ভোল্টেজ দিলে ডায়োড মেইনলি কারেন্ট ফ্লো করে না। এতটুকু বুঝলেই হবে। আচ্ছা, আগের সার্কিটটাকে ছবিটাকে এখানে আরো ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, অলরেডি আমি এই কথাগুলো বলে ফেলছি। এখন তাহলে ডায়োড যে কাজটা করে সেটা হচ্ছে যে ডায়োড আসলে পজিটিভ ভোল্টেজ পাইলে কন্ডাক্ট করে, হ্যাঁ, পি তে পজিটিভ আর এন এ নেগেটিভ ভোল্টেজ, এই 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 কন্ডিশনে ডায়োড তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। আর যদি উল্টা হয় তাহলে আর ডায়োড তার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে না। এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগায় যে ঘটনাটা করা যায়, ডায়োড থেকে যে অ্যাপ্লিকেশনটা বের করে আনা যায় সেই অ্যাপ্লিকেশনটাকে বলে রেক্টিফিকেশন। এই এই প্রসেসটার নাম হচ্ছে গিয়ে রেক্টিফাই করা। যদি আমরা ডায়োড ইউজ করে আমরা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে কনভার্ট করতে পারি, কোথাও তোমার একটা এসি সাপ্লাই আছে, অর্থাৎ যেই সাপ্লাই বারবার দিক চেঞ্জ করতেছে, এরকম একটা সাপ্লাইকে একমুখী প্রবাহতে পরিণত করতে পারি। যদি এসি কে ডিসি তে পরিণত করা যায় সেই প্রসেসটাকে বলে রেক্টিফিকেশন। ডায়োড দিয়ে এই প্রসেসটা করা সম্ভব। তো দুই ধরনের রেক্টিফিকেশন সম্ভব ডায়োড দিয়ে, একটা হচ্ছে কি হাফ ওয়েভ রেক্টিফিকেশন আর একটা হচ্ছে কি আমাদের ফুল ওয়েভ রেক্টিফিকেশন। এখানে যে ছবিটা দেখানো হয়েছে সেই ছবিটায় হাফ ওয়েভ রেক্টিফিকেশন দেখানো, নামেই বোঝা যাচ্ছে যে এটা অর্ধেক ওয়েভ কে রেক্টিফাই করবে আর অর্ধেক কে করবে না। তাহলে কি হচ্ছে ব্যাপারটা এখানে দেখো, ইনপুট হচ্ছে কি আমাদের একটা এসি সাপ্লাই, এই এসি সাপ্লাইটা দেখতে এরকম একটা সাইন ওয়েভ, সেই সাইন ওয়েভের কিছু অংশ পজিটিভ ভোল্টেজ কিছু অংশ নেগেটিভ ভোল্টেজ। এখন সেই সাইন ওয়েভের সাথে আমরা একটা ডায়োড কে এভাবে কানেক্ট করলাম, তারপর একটা রেজিস্ট্যান্স কে এভাবে কানেক্ট করলাম, ইনপুট সাপ্লাই ইনপুট সাপ্লাইয়ের মতোই থাকবে। আমরা যেটা আউটপুটে পাবো অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের আউটপুট ভোল্টেজ ভি নট। সেটা দেখতে কিরকম হবে সেটা একটু চিন্তা করি। দেখো ডায়োডের বৈশিষ্ট্যটা আবার বলতেছি, পি এই সাইডটা হচ্ছে ডায়োডের পি সাইড, আর এই লম্বা বার যুক্ত যে সাইডটা সেটা হচ্ছে কি এন সাইড। যখন পি সাইডের সাথে পজিটিভ সাপ্লাই কানেক্টেড থাকে আর এন সাইডের সাথে নেগেটিভ বা এর চেয়ে পি এর চেয়ে কম ভোল্টেজ কানেক্টেড থাকে তখনই ডায়োডটা কন্ডাক্ট করে। তখন ডায়োড কন্ডাক্ট করা মানে আইডিয়াল যদি ধরি তাহলে ডায়োড একটা শর্ট সার্কিট হিসেবে আচরণ করে, ঠিক আছে। ডায়োড কন্ডাক্ট করা মানে এটা একটা শর্ট সার্কিট, এখানে এটার পরিবর্তে একটা তার বসাইলে যা হবে তাই হচ্ছে গিয়ে কন্ডাকশন অবস্থায় এটার বৈশিষ্ট্য। তাহলে দেখো যখন পজিটিভ সাপ্লাই আসলো আমাদের তখন পি এর সাথে পজিটিভ ভোল্টেজ কানেক্টেড, তার মানে এখানে এই পাশে ভোল্টেজ বেশি আর এই পাশে হচ্ছে গিয়ে এই নিউট্রাল পয়েন্টের সাপেক্ষে এই ভোল্টেজটা হচ্ছে গিয়ে পজিটিভ,
তার মানে পি সব সময় পজিটিভ ভোল্টেজটা সব সময় বেশি আছে কনসিডারিং দ্য ভোল্টেজ কানেক্টেড টু দ্য এন্ড টার্মিনাল। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত ডায়োডটাও কন্ডাক্ট করবে। ডায়োডটা কন্ডাক্ট করা মানে ডায়োডটা একটা শর্ট হিসেবে কানেক্টেড হবে। যদি এই জায়গাটা শর্ট হয়ে যায়, হ্যাঁ যদি ধরো এই জায়গাটা শর্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এইখানে যে সাপ্লাই সেই সাপ্লাইয়ের পুরোটাই আমরা আর এর অ্যাক্রসে পেয়ে যাব, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই পুরো ভোল্টেজটা পেয়ে যাব। তার মানে আউটপুট আর ইনপুট দেখতে সেম হবে। দেখো যখন যতক্ষণ ভোল্টেজটা পজিটিভ আছে ততক্ষণ পর্যন্ত আউটপুট আর ইনপুট দেখতে একই রকম হবে। এটা এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে গিয়ে আউটপুট, এটা হচ্ছে গিয়ে আর এর অ্যাক্রসে ভোল্টেজ। এটা হচ্ছে যখন সাপ্লাইটা পজিটিভ থাকলো। এরপরে কি হলো, এরপরে হচ্ছে যে এখন নেগেটিভ অংশ, আমাদের এসি সাপ্লাই নেগেটিভ অংশ যখন আসলো তখন আসলে কি হলো, তখন আসলে এই টার্মিনালটায় সাপ্লাই নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই টার্মিনালে এখন ভোল্টেজ নেগেটিভ, কারণ এই যে এক্স অ্যাক্সিস এর নিচে, সো ভোল্টেজ হইতে পারে -1 -2 -3 -4, তাই তো? জিরোর নিচে চলে গেলে ভোল্টেজ নেগেটিভ। সো ডায়োডের পি টার্মিনালে হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজ, আর এই টার্মিনালে হচ্ছে কি আমাদের জিরো। হ্যাঁ, এই টার্মিনালে জিরো ভোল্টেজ কানেক্টেড আছে। সো নেগেটিভ আমরা জানি যে ডায়োডের পি এর সাথে যদি নেগেটিভ থাকে আর এন এর সাথে যদি পজিটিভ থাকে তাহলে ডায়োড রিভার্স বায়াসে চলে যায়। আর ডায়োড যদি রিভার্স বায়াসে চলে যায় তাহলে ডায়োডের অবস্থা কি হবে, ডায়োড যদি রিভার্স বায়াসে চলে যায় তাহলে ডায়োড ওপেন হয়ে যায়। আইডিয়ালি এই জায়গাটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে, তার মানে এখানে আসলে কিছু নাই, এই জায়গাটা ওপেন। ওপেন হলে কি হবে, তার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। ডায়োড যদি ওপেন হয় তার ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট না যায় তাহলে আর এর ভিতর দিয়েও কোনো কারেন্ট যাবে না। আর এর ভিতর দিয়ে কোনো কারেন্ট না গেলে আমরা জানি যে ভোল্টেজ সমান সমান হচ্ছে গিয়ে আই গুণ আর, যেহেতু আই জিরো সেহেতু ভোল্টেজটাও হয়ে যাবে জিরো। অর্থাৎ ভি নট ভোল্টেজটা আমরা জিরো পাবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার এই সাপ্লাইটা নেগেটিভ থাকবে। হ্যাঁ, নেগেটিভ সাপ্লাই আমার পি এর সাথে কানেক্টেড থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই নেগেটিভ অংশটা আমার ডায়োডের সাথে কানেক্টেড থাকবে ততক্ষণ পর্যন্ত আউটপুটে আমরা কোনো কারেন্ট পাবো না, ফলে কোনো ভোল্টেজও পাবো না, ফলে আউটপুটটা আমার দেখতে হবে জিরো, আউটপুট জিরো। আবার যখন ডায়োডটা পজিটিভ হবে তখন আবার আমরা বাকি সাপ্লাইটা পুরোপুরি ভাবে পাবো, আবার জিরো হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, তার মানে এই ডায়োডটাকে দিয়ে আমরা আসলে আউটপুটে এইরকম একটা সাপ্লাই পাইতেছি, যে আসলে কি করতেছে, যে আসলে হাফ ওয়েভ রেক্টিফিকেশন করতেছে। দেখো হাফ ওয়েভ রেক্টিফিকেশন এর জন্য বলা হইতেছে যে সে হাফ ওয়েভ কে পাস হইতে দিচ্ছে আর হাফ ওয়েভ কে পাস হইতে দিচ্ছে না। তো এই আসলে অর্ধেক সাপ্লাই আউটপুটে যেতে দিচ্ছে, অর্ধেক সাপ্লাই আউটপুটে যেতে দিচ্ছে না। এই অর্ধেক সাপ্লাই কে যেতে দেয়া বা না দেওয়ার কারণে এটাকে রেক্টিফায়ার বলে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সিগন্যালটা একটা এসি সিগন্যাল, এটার দিক পজিটিভ, এটার ভোল্টেজ পজিটিভ, এটার ভোল্টেজ নেগেটিভ হয়, কিন্তু আউটপুট সাপ্লাইটা শুধুমাত্র পজিটিভ, আউটপুটে কোনো নেগেটিভ অংশ নাই, ফলে এই সাপ্লাই এই ভোল্টেজটাকে যদি তুমি অ্যাভারেজ করো তাহলে তুমি একটা পজিটিভ ভ্যালু পাবা। সো এইটা এই এই সিগন্যালটার শুধুমাত্র একটা দিকই আছে, দুইটা দিক নাই। সো ইট ইজ এ কাইন্ড অফ ডিসি সিগন্যাল যেটা ডিরেক্ট কারেন্ট আছে, অর্থাৎ কারেন্ট একমুখী, কারেন্ট উভয় দিকেই ফ্লো হইতেছে না, কারেন্ট শুধুমাত্র একটা দিকেই ফ্লো হইতেছে। এই কারণে এটা একটা এই আউটপুট ভোল্টেজটা একটা একমুখী সিগন্যাল তৈরি করছে, যে কারণে এটা ওয়ান কাইন্ড অফ ডিসি সিগন্যাল। ঠিক আছে, এই কারণে এই প্রসেসটা একটা রেকটিফিকেশন, আর যেহেতু অর্ধেক ওয়েভ কে রেকটিফাই করতেছে সেহেতু এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ারও বলে। এই হচ্ছে কি আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের কনসেপ্ট। আর পরে যেটা আছে সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ারে পুরো ভোল্টেজটাই রেকটিফাই করা হয়,
সেটা হচ্ছে যে ধরো তুমি একটা ইনপুট সাপ্লাই দিলা, সেই ইনপুট সাপ্লাইটা ডায়োডের অ্যাক্রসে আসলো, দুইটা ডায়োড এভাবে কানেক্টেড থাকবে আর একটা লোড এভাবে কানেক্টেড থাকবে, যখন ইনপুটের পজিটিভ সাপ্লাইটা আসবে তখন উপরের ডায়োডটা কাজ করবে, উপরের ডায়োডটা কাজ করে কারেন্টকে এই আর এর মধ্যে দিয়ে ফ্লো করবে। অর্থাৎ এইখানে যখন পজিটিভ সাপ্লাই আসবে তখন এই সাপ্লাইটা পজিটিভ আর এইখানে নেগেটিভ, আবার এইখানে পজিটিভ, আবার এইখানে নেগেটিভ, এটা ট্রান্সফরমার মাঝখানে ট্যাপ করা হয়েছে। সো যখন পজিটিভ সাপ্লাই থাকবে তখন এইখানেও পজিটিভ, এই ডায়োডটা তখন আর কাজ করবে না কারণ এই ডায়োডটার সাথে নেগেটিভ কানেক্টেড আছে, এই ডায়োডটাই শুধুমাত্র কাজ করবে। সো উপরের ডায়োডটার ভিতর দিয়ে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কানেক্টেড হবে, সো রেজিস্ট্যান্সে আমরা এই আউটপুটটা পাবো, ইনপুটে যা আছে আউটপুট পুরাটাই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এই অংশটায় পাবো যখন পজিটিভ সাপ্লাই আছে ইনপুটে। অর্থাৎ এই অংশটার জন্য এই ডায়োডটা কাজ করবে, ডায়োড নাম্বার 1 যদি ধরি তাহলে এই ডায়োডটা কাজ করবে এই পজিটিভ সাপ্লাই পার্ট টুকুর জন্য। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার সাপ্লাই নেগেটিভ হয়ে গেল। হ্যাঁ, এবার কি হয়ে গেল, এবার হচ্ছে যে আমাদের সাপ্লাই হয়ে গেল নেগেটিভ, এই নেগেটিভ অংশটা। আচ্ছা, নেগেটিভ অংশের জন্য এখন কি হবে, নেগেটিভ অংশের জন্য এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তার মানে নেগেটিভ অংশে এই ডায়োডটার পি এর সাথে একটা নেগেটিভ সাপ্লাই যুক্ত আছে, সো এই ডায়োডটা তখন আর কাজ করবে না, তখন নিচের ডায়োডটা কাজ করবে কারণ নিচের ডায়োডের সাথে পজিটিভ কানেক্টেড আছে। তো নিচের ডায়োডটার ভিতর দিয়ে কারেন্ট আসবে, এসে নিচের ডায়োডটার ভিতর দিয়ে এদিক দিয়ে ফ্লো হবে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো হয়ে তারপরে এইখানে এসে ফ্লোটা শেষ হবে। তার মানে আমাদের কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হইতেছে, আগের বার দেখো আগের বারও কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো হয়েছিল উপরের ডায়োডটা দিয়ে, তারপরে এসে ফ্লোটা এখানে শেষ হয়ে গেছে। এইবারও নিচের ডায়োডটা দিয়ে কারেন্টটা আসলো কিন্তু কানেকশনটা দেওয়া হয়েছে উপরে, ফলে উপরের এদিক দিয়ে ফ্লো হবে, ফ্লো হয়ে রেজিস্ট্যান্স এর ভিতর দিয়ে ফ্লো হয়ে আমাদের কানেকশন এন্ড হয়ে যাবে। তার মানে আর এল এর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট সব সময় একদিকেই প্রবাহিত হইতেছে এবং দিকটা হচ্ছে যে পজিটিভ। সো এই নেগেটিভ সাপ্লাই যখন থাকবে তখনও আর এল এর ভিতর দিয়ে আউটপুট একই ডিরেকশনে পাবা, ফলে এটা কি করতেছে, এই কানেকশনটা যেটা করতেছে পজিটিভ অংশটাকেও পজিটিভ রাখতেছে, নেগেটিভ অংশটাকেও আউটপুটে পজিটিভ বানাই দিচ্ছে, ফলে কারেন্ট একমুখী আছে। কারেন্ট একমুখী থাকার কারণে এটা একটা রেকটিফায়ার, এবং যেহেতু কারেন্টকে সবসময় সে একই দিকে ফ্লো করতেছে এবং পজিটিভ নেগেটিভ দুই দুই সিগনালকেই সে একদিকে বানায় ফেলছে, সেহেতু এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ দুই হাফকেই সে রেকটিফাই করছে, এই জন্য সে ফুল ওয়েভ রেকটিফায়ার। এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার যেটাকে সেন্টার ট্যাপ রেকটিফায়ার বলে, এখানে একটা ট্রান্সফরমারের ভিতরে ট্যাপিং করা হয়। আরেক টাইপের ফুল ওয়েভ রেকটিফায়ার আছে, সেই ফুল ওয়েভ রেকটিফায়ার কে বলে ব্রিজ রেকটিফায়ার। এটার এটার ওয়ার্কিং প্রসেসটা এরকম, ধরো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এখন ডায়োডটা কিভাবে এটা কিভাবে কাজ করবে, এখানে একটা এসি সাপ্লাই আছে, সাপ্লাই এর এসিটা এসি সাপ্লাইটা এখানে আসলো, আউটপুটে এসি সাপ্লাই আসলো। এখন এই ট্রান্সফরমারের এখানে চারটা ডায়োড কানেক্টেড আছে, D1, D2, D3 আর D4। এই কনফিগারেশনটা ইম্পর্টেন্ট, ঠিক এভাবেই কানেক্ট করতে হবে না হলে রেকটিফাই হবে না।
যখন পজিটিভ সাপ্লাই, যখন পজিটিভ অংশটা থাকবে আমার সাপ্লাইয়ের, অর্থাৎ আমাদের শুধুমাত্র এই হাফ যখন সাপ্লাইয়ে থাকবে, তার মানে হচ্ছে যে আমাদের এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা নেগেটিভ। ওকে, এই টার্মিনালটা পজিটিভ হলে দেখো যে এই ডায়োডটার D1 তখন কানেক্টেড থাকবে, D1 কানেক্টেড, কারণ D1 এর P এর সাথে পজিটিভ কানেক্টেড আছে। D3 কানেক্টেড থাকবে না, কারণ D3 এর নেগেটিভ এর সাথে N টাইপের সাথে পজিটিভ কানেক্টেড আছে, এটা রিভার্স বায়াস হয়ে যাবে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে যে D1 এ কিছু ধরো ভোল্টেজ ড্রপ হইলো, ড্রপ হওয়ার পরে এখানে একটা ভোল্টেজ তো আসবে, এটা যেহেতু পজিটিভ, এখানে একটা পজিটিভ ভোল্টেজ আসার কথা। সেই পজিটিভ ভোল্টেজ হওয়ার কারণে এই D2 এর N টাইপের সাথে একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেখতে পাবে। N এর সাথে পজিটিভ ভোল্টেজ থাকলে এটাও কানেক্টেড হবে না, D2 ও কানেক্টেড হবে না, তার মানে D2 রিভার্স বায়াস। আর D4 দেখো, D4 এর N টা নেগেটিভ এর সাথে কানেক্টেড, তার মানে এই পাশে যদি সামান্য কিছু ভোল্টেজ থাকে, এই সার্কিটের মধ্যে সবচেয়ে বেশি ভোল্টেজ হচ্ছে গিয়ে এই টার্মিনালে, আর সবচেয়ে কম ভোল্টেজ হচ্ছে গিয়ে এই টার্মিনালে। সেই সবচেয়ে কম ভোল্টেজটা D4 এর নেগেটিভ এর সাথে কানেক্টেড, তার মানে N এর সাথে যদি নেগেটিভ কানেক্টেড থাকে, এখানে যদি সামান্য কিছু ভোল্টেজ থাকে, তাহলে P থেকে N এর মধ্যে P একটা এই পি তে একটু হইলেও বেশি ভোল্টেজ আছে, আর N এ একদম সবচেয়ে কম ভোল্টেজ কানেক্টেড আছে, সে কারণে D4 কানেক্টেড হবে। তো এই পজিটিভ হাফ সাইকেল যখন কানেক্টেড থাকবে, তখন D1 আর D4 কানেক্টেড থাকবে, D2 আর D3 কানেক্টেড থাকবে না। তখন আসলে কি হবে, কারেন্ট এদিক দিয়ে আসবে, D1 এর ভিতর দিয়ে কারেন্টটা যাবে, কারেন্টটা গিয়ে এদিক দিয়ে আসবে, তারপরে এই আউটপুট লোডের ভিতর দিয়ে যাবে, এসে এখানে আসলো, তারপরে এখানে আসলো, এখানে এসে সে দেখলো এদিকে যাওয়ার কোনো জায়গা নাই, কিন্তু এদিকে কানেক্টেড আছে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে সে পুরা পাথটা কমপ্লিট করে সে আবার তার সার্কিটের নেগেটিভে ফেরত যাবে। ফলে আমরা কি করতেছি, আমরা দেখতে পাইলাম যে আমরা এই এই কনফিগারেশনের জন্য লোডের ভিতর দিয়ে, এটা যদি আমাদের লোড হয়, সেই লোডের পজিটিভ আর নেগেটিভ যদি এখানে হয়, তার ভিতর দিয়ে আমরা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজটা V0, এবং সেই ভোল্টেজটা হবে পজিটিভ, অর্থাৎ আমরা আউটপুটে এই জিনিসটা পেয়ে যাবো। এটা হচ্ছে গিয়ে পজিটিভ সাপ্লাই এর জন্য, যতক্ষণ সাপ্লাইটা পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুইজন কানেক্টেড থাকবে, এবং আউটপুটের ভিতর দিয়ে কারেন্টের ফ্লোটা এরকম হবে। আচ্ছা, এরপরে কি হলো, এরপরে সাপ্লাই রিভার্স হয়ে গেছে, হ্যাঁ সব চেঞ্জ হয়ে গেছে, সব মুছে দেই, মুছে দিলাম, শুধুমাত্র মনে রাখতে হবে যে আগের বার কারেন্ট এদিক থেকে এদিকে গেছিল, এতটুকু মাথায় রাখলেই হবে। এবার আবার শুরু করি, এবার সাপ্লাই নেগেটিভ, এই অংশ নেগেটিভ সাপ্লাই, ওকে, সাপ্লাই নেগেটিভ, সাপ্লাই নেগেটিভ মানে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, সবচেয়ে বেশি পজিটিভ ভোল্টেজ এখানে, সবচেয়ে বেশি নেগেটিভ ভোল্টেজ এখানে। নেগেটিভ ডায়োডের, D1 ডায়োডের পি টার্মিনালের সাথে যুক্ত, নেগেটিভ পি টার্মিনালের সাথে যুক্ত থাকলে ডায়োড কন্ডাক্ট করে না, রিভার্স বায়াস। নেগেটিভ D3 এর নেগেটিভের সাথে যুক্ত, নেগেটিভ N এর সাথে যুক্ত থাকলে ডায়োড কন্ডাক্ট করে, D3 কন্ডাক্ট করবে। এই পজিটিভ D4 এর N এর সাথে যুক্ত, D4 এর নেগেটিভ টার্মিনালের সাথে পজিটিভ যুক্ত, N এর সাথে পজিটিভ যুক্ত থাকলে রিভার্স বায়াস, ডায়োড কন্ডাক্ট করবে না। পজিটিভ এর সাথে D2 এর P টার্মিনাল যুক্ত, পজিটিভ ভোল্টেজের সাথে P যুক্ত থাকলে ডায়োড কন্ডাক্ট করে, ফরওয়ার্ড বায়াস, এটা কন্ডাক্ট করবে। তো আমরা দুইটা কন্ডাক্টিং ডায়োড পাইলাম, দুইটা নন কন্ডাক্টিং ডায়োড পাইলাম। কারেন্ট কি হবে? কারেন্ট পজিটিভ থেকে রওনা হওয়া শুরু হবে, হইলো, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এসে এখানে এসে দেখে যে দুইটা রাস্তা, একটা রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা, খোলা রাস্তাটা দিয়ে যাবে, D2 এর ভিতর দিয়ে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গিয়ে কারেন্ট এদিকে আসবে, এদিকে আসার পর আউটপুটের ভিতর দিয়ে গেল, আউটপুটের ভিতর দিয়ে আবার কারেন্ট এই ডিরেকশনে ফ্লো হইতেছে, এই ডিরেকশন আগের ডিরেকশনের মতোই আছে, কারেন্টটা এদিক দিয়ে আসলো,
এসে কারেন্টটা এখানে আসলো, এখানে এসে দুইটা রাস্তা, একটা রাস্তা বন্ধ একটা রাস্তা খোলা, D3 এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার পর নেগেটিভ টার্মিনাল পেয়ে যাবে, কারেন্ট এর পুরো সাইকেল সম্পূর্ণ করা শেষ। নেগেটিভ সাইকেলের ক্ষেত্রেও কি পাইলাম আমরা, আউটপুটের ভিতর দিয়ে ডায়োড এই রেজিস্ট্যান্স বা যেটাই থাকুক সেই আউটপুটের ভিতর দিয়ে কারেন্ট আগের মতোই ডিরেকশনে ফ্লো হয়, অর্থাৎ ডিরেকশনটা পজিটিভ, আমরা আউটপুটে একটা পজিটিভ ভোল্টেজ পাবো। ঠিক আছে, তাহলে দেখা গেল যে পজিটিভ থাকলেও সেটাকে সে পজিটিভ রাখতেছে, নেগেটিভ হয়ে গেলেও সাপ্লাই আউটপুটকে সে পজিটিভ করে দিছে, এই কম্বিনেশন বজায় রেখে। তার মানে এটা একটা রেকটিফায়ার, যেহেতু এটার অ্যাভারেজ ভোল্টেজ একটা পজিটিভ ডিসি ভোল্টেজ, আর এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, যেহেতু হাফ দুই হাফ সাইকেলের জন্যই সে সিগন্যালটাকে পজিটিভ করতে পারছে, সেহেতু এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এইভাবে তাহলে আমরা দুইভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি। একটা আগের কনফিগারেশনটা দেখাইছি, যেটা হচ্ছে গিয়ে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর এই টাইপের রেকটিফায়ারকে বলা হয় ব্রিজ রেকটিফায়ার। তো এই দুইভাবে আমরা আমাদের রেকটিফিকেশন করতে পারি। এই হচ্ছে কি আমাদের মোটামুটি ডায়োডের যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো, আর ডায়োড রিলেটেড কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা তোমরা ইলেকট্রনিক্স এর বই থেকে পড়তে হবে। আমি ক্লাসের শুরুর দিকে তোমাদেরকে তিনটা বইয়ের নাম দিয়ে দিছিলাম, তার মধ্যে বয়েল স্টেটের একটা বই ছিল, ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিট, ইলেকট্রনিক্স এর একটা বইয়েরই নাম দিছিলাম। ওই বইটা থেকে তোমরা ডায়োডের চ্যাপ্টার আছে, ওই ডায়োডের চ্যাপ্টার থেকে পিএন জাংশন ডায়োডের চ্যাপ্টারটা থেকে তোমরা এই লেকচারটা পেয়ে যাবা। ওকে স্যার, ঠিক আছে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করতেছি। স্যার আমাদের কতগুলো ক্লাস হবে? আর আশা করতেছি তিন চারটা ক্লাস হইলেই শেষ করতে পারবো। আচ্ছা স্যার, পিডিএফটা দিয়েন। হ্যাঁ স্যার, পিডিএফটা দিয়েন। হ্যাঁ দিব। আচ্ছা স্যার, ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।